হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওটা কিন্তু আমি একটু ভয়েস ওভার দিয়ে শুরু করলাম। আজকের এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন। প্রতি বছরই রনের বার্থডেতে চেষ্টা করি রনকে একটু সারপ্রাইজ দেওয়ার, বাট সারপ্রাইজটা কিন্তু বাইরে দেব না, সারপ্রাইজটা বাড়িতেই রেডি হচ্ছে। যেহেতু সারপ্রাইজের প্ল্যানটা বাড়িতেই করা হয়েছে, তাই ও যদি বাড়িতে থাকে তাহলে আমাদের প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হবে না। তাই ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এই মাত্র বাড়ি থেকে বেরিয়েছি, 5 মিনিট হলো, তার মধ্যে আমার খিদে পেয়ে গেছে। এটা হচ্ছে আমার ভালো স্বভাব না বাজে স্বভাব বলতে পারবো না, কিন্তু আমার রাস্তায় বেরোলেই খিদে পায়। আসলে চোখের সামনে প্রিয় খাবারগুলো দেখলে না পেট এমনিই খালি হয়ে যায়। তো যেতে যেতে রাস্তায় একটা ভুট্টার দোকান দেখতে পেলাম, আর রন তাড়াতাড়ি করে চলে গেল ভুট্টা আনতে আমার জন্য। আর আমি ওয়েট করছিলাম আর কতক্ষণে আমি খাবারটা আমার হাতে পাবো। আর ওদিকে রন ভুট্টাটা আনতে আনতে ভাবছে যে কোনটা ভালো আর কোনটা নেওয়া যায়। আরে তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় যাব। আমরা এখন যাচ্ছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। প্ল্যান ছিল আমরা তিনজনে মিলে একটু ঘুরতে যাব অন্য কোথাও, বাট ওদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। তারপর আমরা আর ঘুরতে যেতে পারি না, যেহেতু আমাদের আবার বাড়ি ফিরতে হবে। তাই ঘুরতে না গিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে তুলে নিয়ে চলে এলাম। এদের দৃশ্য দেখার পর আমার যে এত মাথা গরম হচ্ছে। এই এই চ বাড়ি চ। রাস্তার মাঝখানে বাড়িতে যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিল আর প্রায় 12টা বাজতে যায়। এবার টাইম মতো আমাকে উইশ করতে হবে, কিন্তু আমি এখানেই ভেবে রেখেছিলাম যে একটু আলাদা রকমভাবে উইশ করব ওকে। মেন প্ল্যান ছিল এখন গাড়িটা দাঁড় করানো, তো বুদ্ধি খাটালাম যে রিমাকে অ্যাক্টিং করতে হবে এখন বমি করার। এরকম বলো না, আমি সত্যিই কি বাজে এতটাই? আমরা বাড়িতে চলে এসেছি আর এখন রাত কয়টা বাজে কি গো? কয়টা বাজে গো? একটা দুই বাজে, তাই তো? বাবা, সেই বেরিয়েছি বিকাল 5টায়। Happy birthday.
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Hey! Hey! দিদা অনেক লেট করে ফেলেছে, দিদার ওই ঢুলু ঢুলু দা দিদার ওই ঢুলু ঢুলু চোখে একটু সিনেমেটিক শট নিন। Happy birthday to you. Happy birthday to you. তুই তুমি এটাও খাবা না নাকি চিকেন পকোড়া খাবা না? লজ্জা আছে আমি মানা করে দিয়েছি যে ওইসব হবে না, বঙ্গুর জন্মদিন ওইসব চলবে না, মানা করে দিয়েছি সবাইকে। দুই মিনিট একটু নিরাপদা ভালো নক নানুদার মুখের জন্য। কি করেছে যদি পালাচ্ছিস কেন? করোনা করোনা রাত্রে স্নান করতে হবে সবাইকে। Happy birthday to you. আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। Happy birthday to me. হেভি লাগছে তোমার? এবার মনে হচ্ছে জন্মদিন জন্মদিন, এতক্ষণ মনে হচ্ছে সবাইকে ওই কেকটা নষ্ট করো, ওটা খাবো সবাই। এই কাউরে মাখাইস না ভাই, দিদার একটুখানি কম মাখাবি। হ্যাঁ এই আমি বলছি দিদাকে মাখাবে না। হ্যাঁ কেউ দিদা খাই, কেউ মাখাবে না। কি মাকে নয় প্রীতি, এগুলো কি হচ্ছে? দাঁড়া এগুলো নিজ দিয়ে এগুলো দাঁড়া এগুলো তুলি নালে লাগবে। তোর তোর পাশড়ো পাশড়ো বল কোথায় যাচ্ছে রে? বিচার করে আমি ক্যামেরা বন্ধ করিনি। আমি কি বলি দিদাকে দেখো, আজকে যাকে দেখছি তাকে দেখি হাসি পাচ্ছে। পুরো পারফেক্ট মনে হচ্ছে, আপনি বানা দিচ্ছ। তুমি কি বের নিতে পারছো?
তোমার আর একটা বউ যা করে লাল টুকটুক হয়ে বসে রয়েছে দেখছো কি? কি করে থাক, অল্পই হয়েছে আজকালকে মালিয়া চাই দিবি তোমার সাথে কি অত্যাচার হচ্ছে? এটা কি বলতো, এটা কিচ্ছু না, এটা আমার এই এক এক বছর পাপ করি আর এই একদিনে আমার বন্ধুরা সে কিসের খুশি দেয় নাই আমাকে জন্মদিন, জন্মদিন দেয় নাই দাদার মা চিনতে পারা যাবে, দাদার দাদা নেই মাথায় দিও না, স্নান করতে হবে, গুন্ডা এটা আমার বেস্ট ফ্রেন্ড না গুন্ডা মালিকি, তোমরা চিনতে পারছ এমনি কেমন তো দেখা যায় না, এমন কি দেখা যাচ্ছে? ডিটেন করেছি, হ্যাঁ বলো, চল একটা টোটো ভাড়া করে ঘুরে আসি বাজার দিয়ে। সুইচটা জানাও, তুমি
জন্য কিছু বলো, শুধু দেখেই যাও, ভাই ভাই যাও, আর কিছু বলো না। সিরিয়াসলি আশা করিনি, খুব ভালো লেগেছে। মানে কি আমাদের থেকে এসব আশা করো না? আশা করিনি, আমি ভাবতে পারিনি যে তোমরা মনে হয় না যে এত কিছু প্ল্যান করতে পারবে। আমরা তোমাকে দেখে ইন্সপায়ার, তার জন্য আমরা করেছি। কপাল তাস কেমন গেল গো গুরু, 100 বার কপালে আমি দেখে ফেলেছি আমি। থ্যাংক ইউ। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা শেষ হওয়ার আগে তোমাকে আমি বলতে চাই, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।